স্বাগতম আমার প্রিয় বন্ধু ও ছোট ছোট ভাই বোনদের আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি অঙ্কের কিছু সহজ প্রণালী নিয়ে আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে। এই সব কোশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং বিভিন্ন চাকরিতে পরীক্ষা এসে থাকে। তো চলো বন্ধুরা, আজকে দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি বলবো, তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো এই চ্যানেল থেকে লাইক এবং সাবস্ক্রাইব করো। তো শুরু করি। তো প্রথম কোশ্চেন, যদি কোনো সংখ্যার এক্স পার্সেন্ট ওয়াই হয় তবে সংখ্যাটি কত হবে? উত্তর হবে সংখ্যাটি হবে ওয়াই বাই এক্স ইন্টু হান্ড্রেড। কোশ্চেন নম্বর দুই, কোনো দ্রব্যের মূল্য এক্স পার্সেন্ট বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় ওয়াই টাকা, তাহলে প্রকৃত মূল্য এবং নতুন মূল্য কত হবে? উত্তর হবে প্রকৃত মূল্য হবে ওয়াই বাই এক্স ইন্টু হান্ড্রেড, আর নতুন মূল্য হবে যে প্রকৃত মূল্য পেয়েছি তার সঙ্গে যোগ করতে হবে, দ্যাট ইজ মূল্য বৃদ্ধি প্লাস ওয়াই বাই এক্স ইন্টু হান্ড্রেড। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পাত্রে দুধের পরিমাণ এক্স পার্সেন্ট, অপর পাত্রে দুধের পরিমাণ ওয়াই পার্সেন্ট এবং প্রথম পাত্রের এ অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের বি অংশ যদি মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত হবে? উত্তর হচ্ছে নতুন মিশ্রণে দুধের শতকরা হার হবে এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই বাই এ প্লাস বি পার্সেন্টেজ। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো সংখ্যার জনসংখ্যা যদি পি হয় বার্ষিক বৃদ্ধি বা হ্রাস আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে? তো এন বছর পর জনসংখ্যা হবে যদি বৃদ্ধি পায় তাহলে অ্যান্সার হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন, আর যদি হ্রাস পায় তাই প্লাসের জায়গায় শুধু মাইনাস লিখবো, দ্যাট ইজ পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দা এন। দ্যাট ইজ যদি বৃদ্ধি হ্রাস নিয়ে আলোচনা করি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস মাইনাস আর বাই হান্ড্রেড টু টু পাওয়ার এন। এটা হচ্ছে প্রপার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো দ্রব্যের মূল্য এক্স পার্সেন্ট যদি বৃদ্ধি বা হ্রাস পেলে পরিবারের খরচ এক রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কত কমাতে বা বাড়াতে হবে? যদি বৃদ্ধি পায় তাহলে আমাকে কমাতে হবে খরচ, তো সেক্ষেত্রে আমাকে প্লাস অপারেশন ব্যবহার করবো, দ্যাট ইজ দ্রব্যটির ব্যবহার কমাতে বা বাড়াতে হবে এক্স বাই হান্ড্রেড প্লাস মাইনাস এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ। যদি বৃদ্ধি পায় তাহলে খরচ কমাতে হবে, সেক্ষেত্রে আমি প্লাস ব্যবহার করবো, আর যদি হ্রাস পায় তাহলে আমি দ্রব্যটির ব্যবহার বাড়াতে পারি, সেক্ষেত্রে আমি এটা মাইনাস ব্যবহার করবো। এটা হচ্ছে প্রপার অ্যান্সার। পরের কোশ্চেন, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা এক্স পার্সেন্টেজ বেশি বা কম, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম বা বেশি? যদি বেশি হয় তাহলে প্লাস ব্যবহার করবো একইভাবে, আর যদি কম হয় তাহলে মাইনাস ব্যবহার করবো। তাহলে উত্তর হবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কম বা বেশি হবে এক্স বাই হান্ড্রেড প্লাস মাইনাস এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ। তাহলে যদি বেশি, যদি এখানে কম লিখি তাহলে এটা প্লাস হয়ে যাবে, যদি বেশি হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো ভেবে চিন্তে এটা অ্যান্সার করো। পরের কোশ্চেন, দ্রব্যমূল্য প্রথমে এক্স পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে এক্স পার্সেন্ট হ্রাস পেল, মোটের উপর দ্রব্যমূল্য কি পরিবর্তন হবে? উত্তর হবে দ্রব্যমূল্য এক্ষেত্রে হ্রাসই পাবে এবং যেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড। পরে কোশ্চেন, কোনো ব্যক্তি কিছু টাকায় দুটি দ্রব্য বিক্রয় করায় একটিতে আর পার্সেন্ট লাভ অপরটিতে আর পার্সেন্ট ক্ষতি হলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো বন্ধুরা এক্ষেত্রে যে সর্বদা কিন্তু ক্ষতি হয়, তেমন অবস্থায় ক্ষতি সর্বদা ক্ষতি হবে এবং অ্যান্সার হচ্ছে আর স্কয়ার বাই হান্ড্রেড। পরে কোশ্চেন, যদি এ সংখ্যক দ্রব্যের ক্রয় মূল্য বি সংখ্যক দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তবে, যদি এক্ষেত্রে এক নম্বর যদি এ গ্রেটার দেন বি হয় তবে লাভ হবে এ মাইনাস বি বাই এ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ, আর যদি বি বড় হয় দ্যাট ইজ বি গ্রেটার দেন এ হলে, দ্যাট ইজ এ লেস দেন বি হলে ক্ষতি হয়, তাহলে অ্যান্সার হবে বি মাইনাস এ বাই বি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট। পরে কোশ্চেন, এ সংখ্যক দ্রব্যে বিক্রয় সরি এ সংখ্যক দ্রব্যে ক্রয় মূল্য যদি বি টাকা হয় এবং বি সংখ্যক দ্রব্যে বিক্রয় মূল্য যদি এ টাকা হলে এবং এ গ্রেটার দেন বি হলে লাভের হার কত? তো লাভের হার হচ্ছে বন্ধুরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু হান্ড্রেড। আমি আবার বলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু হান্ড্রেড।
পরে কোশ্চেন, কোন জিনিসের উপর পরপর দুবার যথাক্রমে এক্স পার্সেন্ট ও ওয়াই পার্সেন্ট লাভ করা হলে তুল্য লাভ কত হবে? তো তুল্য লাভ হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100%। পরে কোশ্চেন, যদি আসল টাকা পি হয় এবং বার্ষিক সুদের পর 8% হলে এন বছরের সুদমূল্য এ টাকা কত হবে? তো এ টাকা হবে এ ইকুয়াল টু পি ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার এন। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এ মাইনাস পি, দ্যাট ইজ যদি পি কমন নিই, যদি এর মান যদি এখানে বসাই সেখান থেকে পি ভ্যালু কমন আসবে, দ্যাট ইজ পি ইকুয়াল টু এ মাইনাস পি ইকুয়াল টু পি ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। পরে কোশ্চেন, 4 to the power 61 + 4 to the power 62 + 4 to the power 63 + 4 to the power 64 + 4 to the power 65 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? সেক্ষেত্রে করতে হলে বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছি এখান থেকে 4 to the power 61 জিনিসটা কমন নিতে হবে। এইভাবে যদি কমন নিই তাহলে পুরোটাকে 4 to the power 61 ইন্টু 4 to the power 0 + 4 to the power 1 + 4 to the power 2 + 4 to the power 3 + 4 to the power 4। এইভাবেটাকে আমি যোগ করতে পারি, যোগ করে আমি অ্যান্সার পাচ্ছি 4 to the power 61 × 341। তো এই 341 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এই সংখ্যাটা যাই হোক না অ্যান্সার এটা 11 দ্বারাই বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেন, 59 to the power 59 + 2k 58 এর ভাগ করলে কত অবশিষ্ট থাকে? তো আমরা জানি বন্ধুরা 59 কে 58 এর ভাগ করলে অবশিষ্ট থাকে 59 - 58 = 1, দ্যাট ইজ 59 to the power 59 + 2k আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি 1 to the power 59 + 2, দ্যাট ইজ 1 + 2 = 3। তাহলে এই সংখ্যাটি তাহলে কতটা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। ধন্যবাদ সবাইকে, যদি এই ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো অন্য সবার সঙ্গে। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।